জেই ডেঙ্গির পিছত আই ফ্লুর আতঙ্ক, রাজ্যের বিভিন্ন প্রান্তত আই ফ্লুর সংক্রমণ, ঠাই ঠাই বিদ্যালয় বন্ধ দিবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আই ফ্লুর দ্রুত সংক্রমণে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলিছে। শেহতীয়াক কলিয়াবরত বৃদ্ধি পাইছে আই ফ্লুর সংক্রমণ, দৈনিক বহু লোক আক্রান্ত হয়েছে আই ফ্লুত। কলিয়াবর মহকুমা অসামরিক চিকিৎসালয়ত প্রতিদিনে 5-20 জনক রোগী আহিছে। সরকারি চিকিৎসালয়ত বিনামূলীয়াকৈ করা হয়েছে আই ফ্লুর চিকিৎসা। কেনেকৈ রক্ষা পাব পাৰি আই ফ্লুর সংক্রমণৰ পৰা, স্বাস্থ্য বিভাগে দিছে কেইটামান বিশেষ টিপস। আক্রান্ত চকুটো চুই আনটো চকু চুব নালাগে। আক্রান্ত চকুত দিয়া দরব আনটো চকুত নিদিব। আক্রান্ত লোকে ব্যবহার করা টাওয়েল গামোচা ব্যবহার নকৰিব। পুৰণা কসমেটিক আৰু চশমা ব্যবহার নকৰিব। আক্রান্ত লৰা ছোৱালীক স্কুললৈ নপঠিয়াব। আপোনার সাবধানতাই আই ফ্লুর সংক্রমণৰ পৰা রক্ষা কৰিব পাৰিব। আপোনার যদি আপোনাৰ আই ফ্লু হৈছে তেন্তে আপনি অকমান আঁতৰত থাকক পৰাপক্ষত, আৰু আপনি ব্যবহার কৰা টাওয়েল বা আপনার যিকোনো দৈনন্দিন বস্তু আপনি বেলেগক ব্যবহার কৰিবলৈ নিদিব। এখিনি সজাগতা লাভ কৰিলে আপনি অকমান হাতাৰিব পাৰিব। আৰু কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।